আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালাম রহমতুল্লাহ প্রথমে বরকাতু। আল্লাহ আপনাকে হাইতে তে বেতন করুন, আল্লাহ এইভাবে আমিন জাতির আমিন মুসলিমিন বা জাকাল্লাহ। বিশেষ করে জি বাংলাভাষীদের খিদমত করার তফিক দান করেন। আল্লাহ আমিন। আমি আলহামদুলিল্লাহ থেকে আমিন। বলছিলাম স্যার, কোথেকে? ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে, মাশাআল্লাহ। আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে দুটো ভঙ্গিতে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যারা শিরক বিদাত খারিজিয়াতে লিপ্ত এবং সারা বছর আহলুল হাদিস সালাফিদের বিদ্বেষ করে, তাদের উপর কোন রকম বিপদ যদি নেমে আসে আমাদের কিছুদিনই বা মায়া কান্না শুরু করেন, এমনকি আমরা ও আমাদের আলেমগণ যখন চুপ থাকেন তাদের এবারে উল্টো কুৎসা রচনা করেন যে তারা কথা বলছে না কেন বা এরকম। কোন স্পষ্ট শিরকি বিদাতি আকিদার লোক মারা গেলে ফেসবুকে মিডিয়া শোকে ভরপুর করে দেন, তো এতে হচ্ছে কি যারা নতুন করে সালাফি মানহাজে আসছে তারা আবার পুনরায় গোমরাহিতে নিমজ্জিত হয়, বিশেষ করে তাদের ওয়াজ কিতাবাদি এগুলো আবার শোনা শুরু করেন। তো এ ব্যাপারে যদিও আপনার কিছু কথা আছে আগে, তবে আমি চাচ্ছি একটু যদি এখানে বললে উপকৃত হতো। তো শিরক বিদাতি খারেজি আকিদার লোক সমূহ দ্বারা সারা বছর ধরে না সালাফি আকিদার মানাজের বিরোধিতা করে, তো তখন যা যারা তারা যখন কিছু বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে তখন কি করে, কিছু দিনই ভাই মায়া কান্না শুরু করে দেয়, এবং তখন আমাদের প্রবীণ আলেমগণ চুপ থাকেন বা আমরা চুপ থাকি, উল্টা আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা শুরু করে দেন, মানে আপনাদের বিভিন্ন বিরুদ্ধে কথা কে বলতে। কে কে কুৎসা রটায়? ওই মায়া কান্না করলে বলে না। মানে আবেগী সালাফি যারা আছেন আর কি, হ্যাঁ হ্যাঁ, সালাফি নয় ওরা। এ আবেগীরা মায়া কান্না যারা করে তারা, যে শেখেরা কেন কিছু বলে না তাদের পক্ষে, এই তো জি নাকি? জি বুঝতে পেরেছি। প্রথম কথা, আলহামদুলিল্লাহ বেশ কিছু লোকেরা, যথেষ্ট ভাই বোন তারা সারা বিশ্বে হেদায়ত হচ্ছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে একটা আলহামদুলিল্লাহ দাওয়াতি জোয়ার, যে তাতে আলহামদুলিল্লাহ একটা ভালো লক্ষণ আছে। কিন্তু যে কোনো ভালোর মধ্যে কিছু মন্দ আছে, তো ভালোর মধ্যে মন্দ হচ্ছে এই এই বিষয়গুলি। তো অনেক লোক হেদায়ত হচ্ছে, হেদায়তের কাছাকাছি আসছে, আসার পরে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানের চক্রান্তে পড়ে তারা এক গর্ত থেকে উঠে এসেছিল, আর এক গর্তে গিয়ে পড়ে যাচ্ছে। হয় তারা নিজেরাই খারেজি হয়ে যাচ্ছে, হ্যাঁ সালাফি মানহাজ পায়নি, সালাফি আকিদা মানহাজ পায়নি, অথচ প্রথম কানে হয়তো সালাফি আলেমদের কথা শুনে হেদায়ত এসেছিল, কাছাকাছি এসছে, পুরোপুরি সালাফি হয়নি। যার ফলে আসার পরে কিছু আবেগী কথাবার্তা শুনলো, আর সারা বিশ্বে মুসলিমদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, এখানে একটা রিয়াকশনও কাজ করছে, এই প্রতিক্রিয়ায় মনে করছে যে না 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 না, এরা তো ভালোই তো আছে, এগুলোর প্রয়োজন রয়েছে। কিন্তু ওই যে এলেম নেই, এলেমের অভাব, এলেম চাইতে কথা বেশি বলে, এলেম চাইতে বেশি লিখে, এলেম চাইতে বেশি তারা লেকচার দেয়, যার ফলে এরা বিভ্রান্তির শিকার হয়ে তারা খারেজি হয়ে যাচ্ছে। এদের অনিষ্ট থেকে আল্লাহ যারা হেফাজত করে, এরা মূলত সালাফি হয়নি কখনো, ছিল সুফি, হয়তো ছিল ইখওয়ানি, সেখান থেকে এসছিল, আসার পরে কাছাকাছি হয়েছিল, বেশ কিছু আমলে হয়তো পরিবর্তন, রফায়দান করলে শুধু আহলেদিস হয়, আর দু চারটা সুন্নত পালন করলে শুধু আহলেদ হয় না, মানহাজটা বুঝে উঠেনি, এলিম বেশি শিখেনি, যার ফলে গিয়ে আবার চরমপন্থায় চলে যাচ্ছে, অথবা চরমপন্থীদের ভক্ত হয়ে যাচ্ছে, চরমপন্থীদের খারেজিদের ভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো যখন এই রকমের বিপদ আপদ আসে কোনো বেদাতির উপর, মনে রাখবেন যে খারেজিরা জঘন্য বেদাতি, খারেজিরা যতগুলো বেদাতি আছে তার মধ্যে জঘন্য বেদাতি, যাদের দ্বারা মুসলিম উম্মার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারা হচ্ছে এই দুটো বাতিল ফিরকা, একটা হচ্ছে শিয়া রাফেজি, উম্মতে মুসলিমের যত ক্ষতি করেছে শিয়া রাফেজিরা, পৃথিবীতে কোনো শক্তি ক্ষতি করে, এরা বাগদাদের পতন ঘটিয়েছে এই শিয়া রাফেজির হালাকুকে ডেকে নিয়েছে। এইরকম খারেজিরা যুগে যুগে যত বেশি ক্ষতি করেছে ইসলামের, আর অন্য কোনো ফিরকা, মুরজিয়া, কাদরিয়া, আর মুতাজিল, এত বেশি ক্ষতি করে। তো যাই হোক, প্রত্যেক বিদাতি ক্ষতি করেছে, কিন্তু এরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই দুটো ফিরকার অনিষ্ট থেকে সবসময় বেঁচে থাকতে হবে। বাংলা ভাষীদের মধ্যে একদল রয়েছে যারা শিয়া প্রেমী, এই শিয়া প্রেমীরা শিয়াদের স্বার্থে কাজ করছে, আর শিয়াদের বিপরীত যত কিছু আছে সৌদি আরবের মধ্যে সব সময় তারা লেগে আছে। তো এরা এক শ্রেণীর গুমরা, আর এক দল গুমরা হচ্ছে আবেগি, যারা খারেজিদের খপ্পরে পড়ে গেছে, চরম পন্থা অবলম্বন করেছে। এই দুটো ফিরকা থেকে বেঁচে থাকতে হবে। কিছু লোকেরা যখন এইরকম
বিপদের সম্মুখীন হয় খারেজি গুলো বা ইখওয়ানি গুলো, তখন তারা মায়া কান্না শুরু করে এই জন্য যে তারা আকীদা মানহাজ বুঝেনি যে এরা আসলে সালাফি নয়, বরং এরা সালাফিদের কট্টর শত্রু, এরা উঁত পেতে আছে, এরা তাকিয়া তাকিয়া এদের মধ্যে কাজ করছে। একটি কথা মনে রাখবেন, যেমন শিয়াদের মধ্যে তাকিয়া একটি আকিদাগত বিষয়, তাদের ধর্ম, তাকিয়া মানে মুনাফেকি করা, সুন্নিদের ক্ষতি করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি করার জন্য ওপরে কিছু বলতে হবে, ভিতরে আরো অন্য কোনো কর্মসূচি বিপরীত রাখতে হবে, এটা হচ্ছে শিয়াদের আকিদা, বদ্ধপরিকর আকিদা এবং ফজিলতপূর্ণ আকিদা। এই আকিদায় এই নাম দিয়ে নাই হোক কাজ করছে ইখওয়ানি জামাতের ভিতরে, এরা আসলে সালাফিদা, এরা সালাফি সেজে গেছে তাকিয়া স্বরূপ, হ্যাঁ তাকিয়া অবলম্বন করে এরা সালাফি সেজে গেছে। সালাফিদের মধ্যে ঢুকে এগুলোকে যে যে নতুন নতুন সালাফি হতে আসছে না, এদেরকে টেনে নিয়ে গিয়ে তাদের দলে সামিল করার জন্য বা তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়ার জন্য, তাদেরকে ঠেলে দেওয়ার জন্য এই জঙ্গিবাদের দিকে। সুতরাং এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান থাকতে হবে, বিষয়টা জ্ঞানীরা বুঝছেন যে খুব সতর্ক সাবধান থাকতে হবে। আর আবার বলছি, যারা এই মায়া কান্না করে চরমপন্থীদের ওপর অথবা শিয়া প্রেমীদের ওপর, তারা আসলে সালাফিদের কাছে আসেনি, কিছুটা সংশোধন করেছে কিন্তু তারা তৌফিক পায়নি, হতভাগা তৌফিক পায়নি। আল্লাহ রাব্বের কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বের তাদেরকে পুরোপুরি হেদায়ত দান করুক এবং সমস্ত মুসলিমকে সমস্ত গুমরাহী থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, এবং আমাদেরকে সালাফি ভাই বোনদেরকে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুক, সৌদি আরবের আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করুক। জাযাকুমুল্লাহু খায়।